আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং সেই সাথে দর্শক আপনারা আইন অভিবাসন যে কোনো বিষয় নিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন কিংবা যে কোনো মতামত তুলে ধরতে পারেন আপনাদের নিজস্ব সেজন্য আপনারা ফোন করতে পারেন আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24us অ্যাটর্নি মাহফুজুর রহমান খুব আমি বলবো যে সাম্প্রতিক সময়ে এই গত এক সপ্তাহ ধরে বেশ উল্লেখযোগ্য বেশ কিছু খবর আছে বিশেষ করে মেমো নিয়ে দুই দলের যে একটি বিষয় তারপর আরেকটি আছে যে 8ই ফেব্রুয়ারি সরকার অচল হওয়ার একটি আশঙ্কা আছে আজকে শেয়ার বাজারে দরপতন ঘটেছে অনেক বেশি সব কিছু মিলে তবে আমরা যেহেতু আজকে অভিবাসন বিষয়টিকে আমরা প্রাধান্য দিতে চাই আপনার কাছে আমি জানতে চাই মার্চের 5 তারিখে ঢাকা কর্মসূচির যে নবায়নের বিষয়টি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেসে একটি নীতিমালা দিয়েছিলেন কিন্তু এর পরে যখন তিনি বক্তব্য দিতে গিয়েছেন অনেকেই ধারণা করছেন বিশ্লেষকরা বলছেন যে তিনি তার নীতি থেকে সরে আসছেন কিনা এ ধরনের একটি সন্দেহ দেখা দিয়েছে আপনার কি মত আপনি দেখবেন যে আজকেই আপনার সিনেটে আপনার ডেমোক্রেট সিনেটর এবং রিপাবলিকান সিনেটর ম্যাককেইন ওরা যে একটা বাই পার্টিজন একটা প্রস্তাব সিনেটে উপস্থাপন করেছে ওখানে কিন্তু ন্যারোলি ডেকাকে আপনার লিগালাইজ করা পাশাপাশি হচ্ছে ওয়ালের কথা কোনো কিছু বলা নেই সেটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি অবজেকশন জানিয়েছে উনি বলছে বর্ডার সিকিউরিটি ছাড়া কোনো কিছু মানবে না সিগনেচার করবে না কোনো বিলে তো সেটা মনে হচ্ছে একটা মোটামুটি এই বিষয়টা নিয়ে আপনার হোয়াইট হাউস এবং কংগ্রেস একটা মানে আপনার এই সংঘর্ষের মধ্যে পড়ে যাবে আর কি এখন পড়ে যাবে আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নীতিমালা রূপরেখা তুলে ধরলেন ঢাকা কর্মসূচি সহ যে 12 বছরের মধ্যে তাদের বৈধতা দিবেন তিনি প্রক্রিয়ার মাধ্যমে যারা এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যারা ভালো জায়গায় পড়াশোনা করেছেন সেই সাথে শর্ত হিসেবেও তিনি কিন্তু চেইন ইমিগ্রেন্ট এবং ডিবি লটারি বিষয়টি তুলে ধরেছেন তো আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে দাবি সেটি আদায় করে নিয়েই তারপরে ঢাকা কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত আসবে না এখনো তো দেখা যাচ্ছে না যে ওনার যে প্রস্তাবগুলো সেটা তো বিল আকারে আসতে হবে আপনার সিনেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনেটে যেটা আসছে সেটাতে আপনার ওয়াল এবং চেইন মাইগ্রেশন ওটার কোনো কিছুই কিন্তু বলা নেই তো সেই জন্যই কিন্তু আজকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে যে না এটা ওয়েস্ট অফ টাইম এটা যারা ওরা যেটা করছে ওটা না করলে উনি এটা শুধু সময় নষ্ট হচ্ছে এখানে কিন্তু পাশাপাশি খেয়াল করবেন যে আমাদের কিন্তু ডেডলাইন পার হয়ে যাচ্ছে 8ই ফেব্রুয়ারি চলে আসছে আপনার গভর্নমেন্ট যে আপনার এই আপনার এক্সপাইরেশন ডেট চলে আসছে তো সেটাকে সামনে রেখেই কিন্তু কাজ করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে ডেকার যে 5th মার্চ যেটা একটা বিশাল অংশ ওরা যে একটা আনডকুমেন্টেড হয়ে যাবে সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুকে আর একজন প্রশ্ন করেছেন তিনি সিটিজেন তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন আর টাইমটি উনি বলেননি যে কবে অ্যাপ্লাই করেছেন কিন্তু তার ওয়াইফ প্রেগনেন্ট তো এক্ষেত্রে কি কোনো আলাদা নাকি যে প্রক্রিয়ায় সে প্রক্রিয়াতেই আসতে পারবেন না সিটি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন উনি এবং ওয়াইফ প্রেগনেন্ট ও আচ্ছা উনি সিটিজেন না সেক্ষেত্রে কোনো সেরকম ইমার্জেন্সি সেরকম কোনো ব্যবস্থা নেই নর্মাল রেগুলার ওয়েতেই এটা হবে আর সেক্ষেত্রে যদি ওনার ওয়াইফ যদি আপনার বেবি যদি বর্ন হয় তাহলে সেক্ষেত্রে বেবি ইউএস সিটিজেন হয়ে যাবে এমবিসি থেকে পাসপোর্ট কালেকশন করতে পারবে আরেকজন আমাদের ফোনে আছেন কে আছেন আমাদের সাথে ফোনে কে যুক্ত হয়েছে জি ওয়ালাইকুম আসসালাম আমি জেনেভা থেকে সায়ন বলতেছি জি ভাই বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে আমি 2000 তো আসছি এখানে স্টুডেন্ট ভিসায় তারপর আসার পরে 2017 আমি একজন গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে বিয়ে করছি আমি জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করছি বাট আমি জাস্ট রিসিভ লেটার পাইছি বাট এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই এটা কবে নাগাদ আমার এটা ধরেন ইন্টারভিউ আসবে বা নেক্সট স্টেপটা কি এটা বলতে পারবেন প্লিজ আচ্ছা আর আপনার স্টুডেন্টের যে সেটির বৈধতা আছে তাই তো ফার্স্ট অফ অল যদি এই ধরনের সিচুয়েশনে যদি কেউ গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে
অবশ্য অবশ্য ওনাকে স্টুডেন্ট স্ট্যাটাসটা বজায় রাখতে হবে টিল ওনার প্রায়োরিটি ডেট আসা পর্যন্ত। উনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বেসিক্যালি উনি ইনিশিয়াল ইমিগ্রেশন পিটিশনটা ফাইল করেছে, সেটা অ্যাপ্রুভ হতে প্রায় এক বছরের মতো লাগে, আর কেসের প্রায়োরিটি আসতে প্রায় দুই বছর সময় লাগে। সেক্ষেত্রে ওনাকে অ্যাটলিস্ট টু ইয়ার্স অপেক্ষা করতে হবে। তখন যদি ওনার কেস প্রায়োরিটিতে থাকে তখন উনি স্টুডেন্ট স্ট্যাটাস থাকা অবস্থায় কিন্তু ওনাকে তখন অ্যাডজাস্ট করতে হবে। তার মানে এই দুই বছরই কি তার স্টুডেন্টের যে স্ট্যাটাস সেটি বৈধ রাখতে হবে? রাইট, আনলেস ওনার ওয়াইফ ইউএস সিটিজেন হয়ে যায়। হয়ে যায়। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জামাইকা থেকে। জি ভাই, নামটি বলে নিতে হবে। জি ভালো আছি আমি, হাসান। জি বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আমার প্রশ্নটা হলো যে আমার আম্মা এখানে থাকে 20 বছর যাবত, তো ওনার গ্রিন কার্ড দুইবার রিনিউ করা হয়েছে, তো এখন কি পরবর্তীতে আবার গ্রিন কার্ড রিনিউ করা যাবে? আর সবচেয়ে বড় কথা হলো উনি পাসপোর্টের জন্য পরীক্ষা দিতে পারে না, কারণ উনি ইংলিশে একটু দুর্বল, তার জন্য ওনার পাসপোর্টের জন্য পরীক্ষা দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে দুইবার রিনিউ করার পর 20 বছর পর এখন কি গ্রিন কার্ড আবার রিনিউ করতে পারবে না, অল্টারনেটিভ কোনো অপশন আছে পাসপোর্টের জন্য? আচ্ছা, ওনার বয়স কত এখন? গ্রিন কার্ড রিনিউতে কোনো বাধা নেই, ওরা অ্যাজ লং অ্যাজ যত বছর এদেশে থাকবে, অনেকের এরকম সিচুয়েশন থাকে উনি গ্রিন কার্ড রিনিউ করতে পারবে আবার আরও 10 বছরের জন্য, সেটা সমস্যা হবে না। আর পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে কারো যদি 20 বছর যদি কেউ রেসিডেন্সি থাকে এবং কারো বয়স যদি ওভার 50 হয় তাহলে সেক্ষেত্রে উনি শুধুমাত্র বাংলায় পরীক্ষা দিতে পারবে, ওনাকে ইংলিশ পরীক্ষা এক্সামশন দেওয়া হবে। উনি যদি বাংলায় সিভিল সিভিক যে প্রশ্নগুলো আছে ওগুলো যদি উনি মেমোরাইজ করতে পারে তাহলে ওনাকে ইংলিশে আর পরীক্ষা দেওয়া লাগবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আমার যে ওয়াইফ অ্যাপ্লাই করছেন অলমোস্ট 15 মাস হয়ে গেছে। আপনার নামটি বলে নিতে হবে, নামটি বলে পরে প্রশ্নটি করুন। আহমদ। আচ্ছা জি ভাই, আপনার প্রশ্নটি করুন। ওকে, অলমোস্ট 15 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করা, শুধু রিসিভ লেটারটাই পাচ্ছি কিন্তু এখন অ্যাপ্রুভাল লেটারটা আসছে না। আমার ওয়াইফ সিটিজেন। আচ্ছা, এটা কোনো কোনো ম্যাক্সিমাম কোনো সময় আছে বা মিনিমাম? আচ্ছা, আপনি স্পাউস ওয়াইফ যদি সিটিজেন হয়, আপনি আপনি কি আমেরিকাতে আছেন? শুধুমাত্র ইমিগ্রেশন পিটিশন ফাইল করেছে, উনি মেবি আপনার প্রভিশনাল ওয়েভার এর জন্য অপেক্ষা করছে, সে সিচুয়েশন হতে পারে। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই প্রশ্নটি আমাদের প্রায়ই আসে এবং আপনিও উত্তর দিয়ে থাকেন যে গ্রিন কার্ড হোল্ডার ধারী স্পাউস যদি অ্যাপ্লাই করে কতদিন লাগে, আবার সিটিজেন যদি অ্যাপ্লাই করে কতদিন লাগে, যদি আবার একটু বলে দিতেন। এটার ব্যাপারটা হচ্ছে সিটিজেন, এটা হচ্ছে আপনার ইমিডিয়েট রিলেটিভস, ওদের ক্ষেত্রে যারা যদি স্পাউসকে আমেরিকাতে আপনার ইয়ে করতে চায়, স্পন্সর করতে চায়, সেটা ম্যাক্সিমাম ওয়ান ইয়ার লাগতে পারে। সেম সেম, ইভেন যদি বাংলাদেশেও কাউকে অ্যাপ্লাই করে বিশ্ব অন্য কোনো দেশে রাখতে অলমোস্ট সেম। এখন গ্রিন কার্ড করলে এটা আপনার ওটা টু ইয়ার্স মিনিমাম, দুই বছর। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আপনি নামটি বলে প্রশ্নটি করতে হবে, আপনার যদি প্রশ্ন থাকে কিংবা কোনো মতামত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমি পারভিন আক্তার, নিউ জার্সি থেকে। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে গ্রিন কার্ড অবস্থায় আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। আচ্ছা, যেমন আপনার ইউএস সিটিজেনের আপনার প্যারেন্টস, তারপরে আপনার স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেন, তারা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস। আচ্ছা, তাদের নো ম্যাটার হোয়াট তাদের কোনো টাইম বার নেই, তারা অ্যাপ্লাই করবে, রেগুলার প্রসেসিং যে সময়টা লাগে সেই সময় তারা চলে আসতে পারবে। কিন্তু গ্রিন কার্ড হোল্ডার যারা তাদের আবার কিছু লিমিটেড রিলেটিভস, তারা হচ্ছে মানে ইমিগ্রেশন পারপাসে, তারা হচ্ছে আপনার স্পাউস আর হচ্ছে আন্ডার 21 চিলড্রেন অ্যান্ড হচ্ছে ওভার 21 আনমেরিড চিলড্রেন,
আর ইউএস সিটিজেন আরও কিছু রিলেটিভ আছে তাদেরকে ফ্যামিলি মেম্বার ধরা হয়, ইমিডিয়েট রিলেটিভস ধরা হয় না। যেমন হচ্ছে ওভার 21 চিলড্রেন, আর হচ্ছে ম্যারিড ওভার চিলড্রেন, আর হচ্ছে আপনার ব্রাদার সিস্টার, তাদের ক্ষেত্রে সময় অপেক্ষা করতে হয়। সেই হিসেবে আমরা দেখতে পাই আপনারা যে প্রশ্ন করেছে গ্রিন কার্ড হোল্ডারের রিলেটিভের মধ্যে প্যারেন্টসটা নাই, তাদের প্যারেন্টস তাদের কাছেরই লোক কিন্তু ইমিগ্রেশন পারপাসে তারা কিন্তু কাছের লোক না, সেই ক্যাটাগরিতে পড়ছে না। আর কে আছেন, কে আমাদের সাথে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম নূপুর আপু, আমি আলবানে থেকে সাদাত হোসেন বলতেছি। জি সাদাত ভাই বলুন। আরে একটু আমার একটা প্রশ্ন ছিল যে বিমানকে নিয়ে আমেরিকাতে এখন যে ইয়েটা একটা উত্তেজনা ভাব শুরু হচ্ছে, এটাতে আমরা মানে যারা বর্ডার ক্রস করে এসে ইমিগ্রেশন ভাবে অ্যাসাম অ্যাপ্লাই করছে ওদেরকে এটাতে কোনো এফেক্ট করবে কিনা, যদি অভিজ্ঞতা এটা নিয়ে উনি একটু মতামত করেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। ড্রিমার ড্রিমার তো আছে, যেমন প্রেসিডেন্ট বলেছে 1.8 মিলিয়ন ড্রিমার কে উনি বৈধতা দিবে, বিভিন্ন ওনার একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে। যেমন আজকে যে বিলটা উপস্থাপন করেছে সেখানে ম্যাককেইন এবং আরেকজন সিনেটর। আচ্ছা, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। আপনাদের দর্শক যারা লাইনে থাকবেন একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নটি উত্তর দিয়ে আপনার নিব। কে আছেন আপনি বলুন, আপনার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাই, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম কারুলাল দাস। প্রশ্নটি করুন। আমার নাম কারুলাল দাস, জামাইকা থেকে বলছি। জামাইকা থেকে বলছি। জি আপনি প্রশ্নটি করুন, আপনি টেলিভিশন। প্রশ্ন আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ইয়ে থেকে আমার আপনি গ্রিন কার্ড হোল্ডার, আমার মেয়ে কিন্তু ওই আমার ছেলেমেয়ের জন্য তার ভাই বোনের জন্য 2013 সালে ইয়ে করছে, অ্যাপ্লাই করছে। ঠিক আছে, আমি এখন গ্রিন কার্ড হোল্ডার হিসেবে আসার পরে যদি আমি আমার এই ছেলেমেয়ের জন্য যদি দরখাস্ত করি তাহলে কি কতদিন সময় লাগবো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার একটি প্রশ্নের উত্তরই দেই, আবার কালকে একই অনুষ্ঠানে আমরা হাজির হব, কালকে আবার আরেকটি প্রশ্নের উত্তর নিব। ঠিক আছে ভাই, কালকেও দেখবেন। জি, সেটা হচ্ছে উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার ছেলেমেয়েরা যদি কিছু না বলেছি যদি আনমেরিড থাকে এবং অথবা ওরা যদি আন্ডার 21 থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। আন্ডার 21 থাকলে ওরা 2 বছরের মধ্যে চলে আসতে পারবে, আর যদি ওরা ওভার 21 হয়ে যায় এবং আনমেরিড থাকে তাহলে আপনার এটা হয়তো 7 থেকে 8 বছর সময় লাগবে, যেটা কিনা ভাই বোন ক্যাটাগরি থেকে কম সময় লাগবে। উনি ইচ্ছা করলে ওনার প্রতি পরামর্শ হলে উনি আর একটা পিটিশন ফাইল করে দিতে পারে ইচ্ছা করলে ছেলেমেয়েদের জন্য। আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে, আর আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। আরেকজন প্রশ্ন করেছিল ড্রিমার এবং যারা অ্যাসাইলাম কেস করেছে তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে কিনা এই অভিবাসন ইস্যু নিয়ে যখন এত হইচই হচ্ছে। না, এখনো পর্যন্ত সেরকম কোনো ইফেক্ট নেই, যারা বর্ডার ক্রস করে আসছে এবং এখানে শেল্টার সিক করেছে, অ্যাসাইলাম সিক করেছে, তাদের কেসগুলো নর্মালি চলছে এবং ল ওখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। যদিও আমাদের প্রেসিডেন্ট কিন্তু সবসময় বলছে যে ক্যাচ অ্যান্ড রিলিজ ওইটা চলবে না হয়তো বা, কিন্তু উনি সংবিধানের বাইরে যেতে পারবে না। এখানে আপনার স্পেসিফিক যে সাংবিধানিক অধিকার আছে এবং আমাদের যে 1951 রেফিউজি কনভেনশন আছে, ওই কনভেনশনে কিন্তু আমরা আমেরিকা সিগনেচারি স্টেট এবং এটা প্রায় এবং পাশাপাশি সেটা কংগ্রেসের এনাক্টেড ল, সে লট বাইরে কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না, যত কিছু আইনসম্মতভাবে সবকিছু করতে হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পছন্দ হোক বা না হোক। রাইট, সেটাই চলছে। আর ড্রিমারদের ক্ষেত্রে তো প্রস্তাব আসছে, যেমন আজকে একটা প্রস্তাব আসছে, যারা কিনা ডিসেম্বর 2013 এর আগে মানে প্যারেন্টসের সাথে বসবাস করেছে তাদেরকে আপনার বৈধতা দেওয়ার একটা মানে প্রস্তাব এসেছে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? কে আছেন? জি ভাইয়া। জি, নামটি বলে প্রশ্নটি করতে হবে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রশিদ, জামাইকা থেকে। জি রশিদ ভাই বলুন। হ্যাঁ, আমি 9 তারিখ উদ্দেশি, আমার উৎ হইলো 9 তারিখ হয়ে গেছে, এখন আমার ভাই বোন ও মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। না, এখনো কোনো আইন পরিবর্তন হয়নি ভাই বোন মা বাবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনি অবশ্যই নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন। শপথ নেওয়ার পরপরই কি নাকি পাসপোর্ট পাওয়ার পরে কি ধরনের প্রক্রিয়া? না, এটা ব্যাপারটা হচ্ছে আপনার শপথ নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করে, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, ওই দিনই উনি অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফিকেট। হ্যালো, ওই দিনই অ্যাপ্লাই করতে পারবেন। কে আছেন? জি জি আপা বলুন। আমি নিউ ইয়র্কের ফ্লাশিং থেকে বলছি।
আমার নাম মঞ্জুরা। জি মঞ্জুরাপা বলুন। অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন ছিল, আমি সিটিজেন, আমি 2012 এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, এটা আর কতদিন লাগবে? অসংখ্য ধন্যবাদ মঞ্জুরাপা আপনাকে। ওনার 2012 সালে ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, কতদিন লাগবে? হ্যাঁ, এখন আপ টু জুন 2004 এ যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে, সেই হিসেবে আমরা বলতে পারি আরো 10 বছর মতো লাগতে পারে, আরো 10 বছর অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমি মাহি বলছি, আলমাস থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন এতদিন কাছে একটা কোশ্চেন ছিল। জি করুন ভাই। আমি 2005 এ আমার ভাই বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি আর কি, তো এখন এটা কতদিন লাগবে? অনেকে প্রশ্ন করছেন, আমি খুব ছোট্ট করে প্রশ্ন করি, আপনি যদি একটু তাড়াতাড়ি আমরা আরো প্রশ্ন নিব। রিয়া চৌধুরী বলেছেন, 3 মাস আগে একজন এসেছেন তার হাজবেন্ডের পারপাসে গ্রিন কার্ড নিয়ে 2 বছরের জন্য, তো 2 বছরের পর যদি তিনি রিনিউ করতে চান তখন কত বছরের জন্য রিনিউ হয় স্পাউসের? সেক্ষেত্রে উনি 10 বছরের জন্য পাবে গ্রিন কার্ড, 10 বছরের জন্য। রিয়া চৌধুরী আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমার নাম শঙ্কর। জি শঙ্কর ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি আমার ভাইয়ের জন্য এবং আমার ওয়াইফ তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2012 এ। জি, তারা আসতে পারে এবং আবেদন করতে পারে এবং ভিসাও পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রায় সময় দেখা যায় এমবিসি অনেক সময় অ্যাপ্লিকেশন থাকার কারণে ভিসা দিতে চায় না, তবে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যদি ভিসা পেয়ে যায় অফিসার যদি এলাও করে তাহলে আসতে পারে, কোনো বাধা নেই, এবং আবেদন করারও কোনো সমস্যা নেই, তাই তো? আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি আপা বলুন। আমি ফাতেমা হাসনাত, নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে বলছি। নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে বলছি। জি আপা আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন আপা। আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই, আমি আমার আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি গ্রিন কার্ড পাওয়ার পরে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছি, তারপর আমার মানে আমার ছেলে মানে 21 বছর হওয়ার 10 দিন আগে। আপনি টেলিভিশনে ভলিউমটি পরে উত্তর শুনে সময় শুনবেন। আগে আমি মানে ও অ্যাকসেপ্ট করছে। জি, ওর 21 বছর হওয়ার 10 দিন আগে ওরা অ্যাকসেপ্ট করছে। জি, তো এখন আমার 2 বছর বেশি হয়ে গেছে, এখনো মানে পাচ্ছি না কোনো খবর। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই অনুসুযোগ আছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, অ্যাজ এ মাইনর চাইল্ড হিসাবে মানে আপনার 1 ক্যাটাগরিতে যেন ভিসা ইস্যু করা হয়, ওটা যখন কেস অ্যাপ্রুভ হবে ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখন ওই রিকোয়েস্টটা করতে হবে ওদের কাছে, রিকোয়েস্টটা করতে হবে। এবং প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্যই আপনারা অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন, উত্তর শোনার সময় টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। এটি যদি আপনারা এই সহায়তাটুকু করবেন আপনাদের জন্যই, কারণ আপনারা যদি প্রশ্নটি আমরা বুঝতে না পারি তাহলে উত্তরও দিতে পারবো না। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন বলছি। আমি 2009 এ আমেরিকাতে আসছি, গ্রিন কার্ড হোল্ডার, এখন এটা 2018, এখন কি আমার রিনিউ করার টাইম হয়েছে? আচ্ছা, অবশ্যই আপনি আপনার গ্রিন কার্ডটি চেক করে দেখবেন, ওখানে একটা ডেট আছে ইস্যু ডেট, আর একটা হচ্ছে এক্সপাইরেশন ডেট, এক্সপাইরেশন ডেটের 6 মাস আগে আপনাকে রিনিউয়ের জন্য আবেদন করতে হবে। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিব, তবে একটু অপেক্ষা করতে হবে, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের অনেকে অপেক্ষা করছেন বিরতির সময় ফোন করে, আমরা ফোনগুলো নিয়ে নিই তারপরে আলোচনায় আসবো। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমি কারিয়া বলছি। জি আপা, আপনার প্রশ্নটি বলুন। আমি কারিয়া, আমি জ্যামাইকা থেকে বলছি।
আমার আমার হাজবেন্ড সিটিজেন, আমি আসছি 2 বছর হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার। আমার বাবা মার জন্য কি এখন অ্যাপ্লাই করতে পারবো আমি? আচ্ছা, আপনার যদি গ্রিন কার্ড থাকে আপনি পারবেন না, আপনাকে সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, কোই কোই থেকে বলছেন? মোহাম্মদ হোসেন। জি হোসেন ভাই, আপনার প্রশ্নটি করে ফেলুন। প্রশ্নটা হলো, গ্রিন কার্ড মিসিং, মেল মিসিং হওয়ার পরে আমি আবেদন করছিলাম রিপ্লেসমেন্ট কার্ডের জন্য, এখন চিঠি আসছে ওরা প্রসেসিং করতেছে এবং অ্যাকাউন্ট খোলার জন্য, এখন কত দিন আনুমানিক সময় লাগতে পারে এটা জানার জন্য আমি মাহবুবের কাছে, মানে মাহফুজুর রহমানের কাছে জানতে চাচ্ছেন। জি অসংখ্য ধন্যবাদ, আমি ইচ্ছা প্রকাশ করছি। এটা ইন জেনারেল একটা আনসার দিই, যেমন যদি গ্রিন কার্ড যদি কারো মিসিং হয় অথবা না পেয়ে থাকে, এটা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করে অথবা রিনিউর জন্য আবেদন করে, সেক্ষেত্রে ওইটার প্রসেসিং টাইম হচ্ছে 8 থেকে 10 মাস, ক্ষেত্র বিশেষে 12 মাসও লাগে, তো ওনাকে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে এটার জন্য। এবং কি করণীয়, প্রাথমিক কি করণীয় যদি গ্রিন কার্ডটি হারিয়ে যায়? ওটা কিছু করার নেই, এটা সাথে সাথে আপনার লস্ট দেখিয়ে আপনার ইউএসএ সেটা নির্দিষ্ট ফর্ম করে আপনার সাবমিট করতে হবে এবং অপেক্ষা করতে হবে গ্রিন কার্ড। আর ইন দি মিন টাইম যদি উনি দেশের বাইরে যেতে চায়, সেক্ষেত্রেও অপশন আছে, উনি ইচ্ছা করে পাসপোর্ট নিয়ে লোকাল ইমিগ্রেশন অফিসে গিয়ে ওনার পাসপোর্ট স্ট্যাম্পিং করে উনি যেতে পারবেন, যেতে পারেন, মানে কোনো সমস্যা হবে না। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ, আমি কুইন্স জ্যাকসন হাইট থেকে বলছি। জি মোহাম্মদ ভাই বলুন। আমার একটা কোয়েশ্চন, আমি কি আমার স্টেপ ব্রাদার সিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি ইউএস সিটিজেন। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, আমি কখনো মেনশন করি নাই যে আমার স্টেপ ব্রাদার সিস্টার আছে আগে কখনো। আচ্ছা, আমি কি পারবো ওদের জন্য? আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। এমনি আইনে কোনো বাধা নেই, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, স্টেপ মাদার, ফাদার ওদের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তো সমস্যা হলেও হতে পারে, সেক্ষেত্রে তার হয়তো বা রিলেশনটা প্রুভ করার জন্য হয়তো বা ফার্দার ডিএনএ টেস্ট অথবা অন্যান্য কোন প্রসেসে যেতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে বাধা নেই। অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রহমান, আমি ম্যানহাটন থেকে বলছি। জি রহমান ভাই বলুন। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2008-এ, কিন্তু মনে হচ্ছে যে ওর ইন্টারভিউ ডেট আসতে আসতে ওর একটা মেয়ে আছে, ওর মেয়ের বয়স ওভার 21 হয়ে যাবে। অ্যাপ্লাই করেছিলেন কবে? 2008-এ। তখন বয়স কত ছিল? আরেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আপনার প্রশ্নটি করতে হবে। জি আমার, জি আমার প্রশ্ন, আমার প্রশ্ন, জি আমার প্রশ্ন হচ্ছে একটা ছেলে অনেক আগে, মানে 7-8 বছর বাচ্চা। আমরা প্রশ্নটি বুঝতে পাচ্ছি না, আপনাকে অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নিতে হবে। এবং প্রিয় দর্শক আবারও বলছি যে আপনারা যখন প্রশ্ন করবেন ফোনের স্পিকার বন্ধ করে নিবেন, কিংবা আপনার টেলিভিশনের ভলিউমটি যদি বাড়ানো থাকে সেটি কমিয়ে নিতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো নমস্কার। জি বলুন। আই ওয়াজ ডিসকানেক্টেড, মাই নেম ইজ শঙ্কর, আমি ফ্লোরিডা থেকে বলছি। আমি আমি আমার প্রশ্নটা শেষ করার আগে ডিসকানেক্ট হয়ে গেছি। আমি আমার ভাই এবং আমার ওয়াইফ, তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু এরা যদি ভিজিট ভিসা আসতে চায়, যদি ভিজিট ভিসা নাও পায়, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, এবং এটি প্রভাবও ফেলবে না, সে তো নিশ্চিন্তে তারা আবেদনও করতে পারবেন, ভিসা অ্যালাউ হলে তারা আসতেও পারবেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে?
কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের বলছি, জামাইকা থেকে। জি বলুন ভাই। আচ্ছা, আমি এসএলএমের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমাদের সূচনকে কত দিন পর পাইতে পারি? আচ্ছা, আবেদন করতে হবে ইএডি কার্ডের জন্য, তখন ইএডি কার্ড অ্যাপ্রুভ হলে উনি তখন অটোমেটিকলি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবে। আর যদি উনি রিমুভাল প্রসিডিংস এ থাকে, সেক্ষেত্রে জাজের কাছে অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট করার পর থেকে উনি সেম সিমিলার ওয়েতে 150 দিন পরে ওরা ইএডির জন্য আবেদন করে উনি সোশ্যাল সিকিউরিটি কার্ড পেতে পারে। এখন কি একটু দেরি হচ্ছে? ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে দেরি হয় না, কিন্তু দেখা যায় যারা রিনিউর জন্য পাঠায় সেক্ষেত্রে একটু দেরি হচ্ছে, সেক্ষেত্রে একটু দেরি হয়। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি অজয় বলছিলাম জামাইকা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ তার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে 6 মাস আগে, ইতিমধ্যে তার বাবা মা আসছে, এখন তার বাবা মার মাধ্যমে কি এটাকে কোনো ট্রান্সফার করা যাবে বা নতুন করে করতে হবে কিনা? যদি ভাই বোনরা আনমেরিড থাকে, সেই ক্ষেত্রে ওনার ওয়াইফের বাবা মা এসে আবেদন করতে পারবে, ওভার 20 হোক আবার বিলো আন্ডার, সরি ওভার 21 হোক আর আন্ডার 21 হোক করতে পারবে, সেক্ষেত্রে টাইমটা কম লাগবে। ভিজিট বিষয়ে অথবা স্টুডেন্ট অথবা H1B ভিসায় আসার পরে কোন ক্রমে সে আউট অফ স্ট্যাটাস হয়ে যায় কয়েক বছর পর, তারপরে সে ম্যারেজ অথবা অ্যাসাইলাম বা ফ্যামিলি অন্য কোনো ভাবে অ্যাডজাস্ট করার বা ইমিগ্রেশন পাওয়ার চেষ্টা করে, এর ভিতরে ডিপোর্টেশন বা কেস ফাইনাল হওয়ার আগে কোনো কি তাকে পুলিশ ধরে নেওয়া যাওয়ার অথবা ডিপোর্টেশনের কোনো চান্স আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আপনি যদি, অবশ্যই যদি কেউ এই দেশে ওভার স্টে করে, যে কোনো একটা নন ইমিগ্রেশন স্ট্যাটাস আসার পরে উনি যদি ওভার স্টে করে এবং কোনো যদি ওনার কেস পেন্ডিং না থাকে, অবশ্যই ওনার রিস্ক আছে ওনাকে আইস অফিসার ধরে ডিপোর্ট করে দেওয়ার। আচ্ছা, এবং আরেকটি আপনি যদি পরামর্শ দিতেন, সেটি হচ্ছে যে যেভাবে থাকুক একটু আইনি পরামর্শ এবং আইনগতভাবে চলাটাই তো ভালো। অবশ্যই উনি ইমিগ্রেশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এখন বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট। যাদেরই যদি কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ করে কোনো স্ট্যাটাস প্রবলেম থেকে থাকে, অবশ্যই কোনো লয়ারের সাথে পরামর্শ করে কোনো একটা স্ট্যাটাসে এবং ওনার কেসটা যেন ওনার রানিংয়ে রাখে, যাতে যে কোনো ধরনের ডিপোর্টেশনের বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য। এবং অনেকেই ভাবে, এখানকার অনেকের ধারণা আছে যে আমারটা যে হয়তো লিস্টে নেই, আমাকে হয়তো ধরবে না, এই ধরনের, এবং আমরা দেখছি যে ডিপোর্ট করে দিচ্ছে তাদের। হ্যাঁ, এটা বলা যায় না, কিন্তু আমাদের অথরিটি কাছে অবশ্যই প্রতিটা লোকের হিসাব আছে, এটা মাথায় রাখতে হবে। প্রতিটি লোকের হিসাব আছে এবং আইনি ভাবে আপনাদের বৈধতা কিংবা স্ট্যাটাসের বিষয়ে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াটাই ভালো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুসরাত জান বলছিলাম। জি নুসরাত আপা বলুন। আমি হচ্ছে যে জানুয়ারি মাসের 11 তারিখে সিটিজেনশিপের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। হ্যাঁ, তো আমার ফিঙ্গারপ্রিন্ট ওরা 4 আঙ্গুলের ছাপ নিছে, কিন্তু আমার এক ভাই কয়েকদিন আগে দিয়ে আসছে 10 আঙ্গুল আর কি, 10 ফিঙ্গার্সের প্রিন্ট। এখন আমারটা যেটা নিল, এটা কি কোনো সমস্যা বা কিছু? আচ্ছা, এবং সেই সাথে আমাদের ফেসবুকে অনেকে আছেন। কে আছেন আমাদের সাথে? ফোনের প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ভুঁইয়া ফ্ল্যাশিং থেকে বলছি। জি ভাইয়া বলুন। মাহফুজের কাছে আমার প্রশ্ন, আমি 2011 ফেব্রুয়ারিতে আইসা
2012 আসছি 11 মাসের মাথায়, 12 আইসার 2 ইয়ার্স এর পারমিশন নিয়ে 2014 এর এপ্রিলে আসছি। এখন আমার প্রশ্ন হলো আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনি গ্রিন কার্ড হোল্ডার ধারি, আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। কাউন্ট হবে একদিন কম এক বছর কাউন্ট হবে ফ্রম লাস্ট 2 ইয়ার্স পারমিশন ইজ, এবং বাংলাদেশ থেকে কোনো ডকুমেন্টস লাগবে কিনা। আচ্ছা, যেহেতু জি না, এখানে লটা হচ্ছে আপনি যখন পারমিশন নিয়ে 1 বছরের বেশি দেশের বাইরে থাকবেন, আমেরিকার বাইরে থাকবেন, তখন আপনি লাস্ট টাইম যখন ব্যাক করবেন সেখান থেকে আপনি 4 বছর 1 দিন পরে আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 1 বছর ক্রেডিট দেওয়া হবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লং আইল্যান্ড থেকে জি নাসরিনাপা বলুন। আমি জানতে চাচ্ছি, আমার প্রশ্নটা হচ্ছে আমার হাজবেন্ডের গ্রিন কার্ডের বয়স যখন 4 বছর 9 মাস, ও সিটিজেনশিপ অ্যাপ্লাই করার 1 মাস আগে আমাকে অ্যাপ্লাই করেছে আমার গ্রিন কার্ডের জন্য, দেন 1 মাস পরে আমার জন্য অ্যাপ্লাই করে, 1 মাস পরে সে সিটিজেনশিপ পরীক্ষা সিটিজেনশিপ অ্যাপ্লাই করে অলরেডি নভেম্বরে তার ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে, এখন সে 2-1 মাসের মধ্যে সিটিজেনশিপ পরীক্ষাও দিয়ে দিবে, সেক্ষেত্রে আমার গ্রিন কার্ড ইন্টারভিউ লাগতে আর কত টাইম লাগবে? আমার গ্রিন কার্ড ইন্টারভিউ হতে বা গ্রিন কার্ড পেতে কত দিন লাগবে? আমি লিগ্যাল স্টেটাসে এখানে আছি। আচ্ছা, আপনি যদি লিগ্যাল স্ট্যাটাস থাকে, এখন আমি জানি না আপনার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে কিনা গ্রিন কার্ড দিয়ে, যদি করে থাকে গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছে তার জন্য এবং তারপরে হচ্ছে সিটিজেনশিপের পরীক্ষা দিয়েছে 1 মাস পরে। হ্যাঁ, গ্রিন কার্ড যদি অ্যাপ্লাই করে থাকে সেটার ম্যাচুরিটি আসতে প্রায় মিনিমাম 2 ইয়ার্স সময় লাগবে, তো সেই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। পাশাপাশি যখন আপনার হাজবেন্ড সিটিজেন হয়ে যাবে তখন সাথে সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, আমার নাম মেলি। আমার একটা কোয়েশ্চন হচ্ছে, আমার আম্মা গ্রিন কার্ড দাঁড়িয়েছে, 5 বছর আছে, আমার কোয়েশ্চনটা হলো উনি যদি কোনো বেনিফিট কার্ড থেকে কোনো বেনিফিট গ্রহণ করে তাইলে কি উনার উনি আবার আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে দেশে? আচ্ছা, সেটাতে প্রভাব ফেলবে কিনা, তাই তো আপা? সেটি জানতে চাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার ইউএস সিটিজেন, উনি যদি এখানে বেনিফিটধারী হয় যে কোনো উপকার, যে কোনো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ওনার স্ট্যাটাস থাকুক, উনি স্টিল ওনার রিলেটিভদেরকে স্পন্সর করতে পারবে, সেক্ষেত্রে ওনাকে জয়েন্ট স্পন্সর ইউজ করতে হবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্নটি করতে হবে। আমি জাবেদ পাশিং থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার কোয়েশ্চনটা হলো গিয়ে, আমার কাজিন অ্যাপ্লাই করছে ওর হাজবেন্ডের জন্য বাংলাদেশে, গতকালকে ওনার ইন্টারভিউ হলো, এখন আমার ওই কাজিনটার আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের 1 মাসের পরে ডিভোর্স হয়ে যায় বাংলাদেশে, ও কিন্তু আমেরিকাতে আসেই নাই। আচ্ছা, এখন ইন্টারভিউ দিতে গিয়ে ওরা বলতেছে যে ওর ডিভোর্স যে লেটারটা নিয়ে গেছে ওটা বাংলায়, ওরা বলতেছে যে আমেরিকা থেকে নাকি কোর্ট থেকে একটা ডিভোর্স লেটার নিতে হয়, তো তো এখানে কোনো আসেই নাই। এবং আচ্ছা, তাহলে এখন কি করবেন? আর জি, আর কিছু জানতে চান? যে সাপোর্ট লেটারটা, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। আমার শেষ হয় নাই, সাপোর্ট লেটার যেটা অ্যামাউন্ট বলছিল এর চাইতে, যে অ্যামাউন্টটা বলছিল সাপোর্ট লেটারে এর চাইতে বেশি দেওয়া হয়েছে, তারপরেও বলতেছে যে এই সাপোর্টটা এনাফ না, কিন্তু আমার কোশ্চেনটা হলো কি যদি ওরা অ্যামাউন্ট এটা বলে দেয় একটা বেশি দেওয়া হয় তাহলে কেন ওরা বলছে এনাফ না, আর ওই যে লেটারটা এখান থেকে দিতে হয় কোর্ট থেকে এটা একটু কনফিউশন, বাংলাদেশ থেকে ডিভোর্স হয়ে যায় তো আপনার টেকনিক্যালি আইনগত ভাবে ডিভোর্সটা কিন্তু 2 দেশেই করা যায়, উনি যেখানে ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকায় থাকে ওনার কিন্তু ম্যারিটাল বিষয়ে জুরিসডিকশন এখানকার সুপ্রিম কোর্ট
নির্ধারণ হয়। আবার পাশাপাশি ম্যারেজটা যেহেতু বাংলাদেশে হয়েছে, সেক্ষেত্রে উনি কিন্তু বাংলাদেশের রুল, প্রপার রুল ফলো করে ডিভোর্সটা দিতে পারে। হয়তো বা কোনো পেপারে ঘাটতি আছে, সেই জন্য হয়তো ওনাদেরকে ওনাকে বলেছে যে আমেরিকা ডিভোর্সটা দাও। সেক্ষেত্রে উনি ভালোভাবে চেক করে দেখতে হবে যে উনি প্রপারলি বাংলাদেশের ডিভোর্সটা ফলো করেছে কিনা। ওইটা যদি করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, ওখানে যে নোটিশের সিস্টেম আছে, নোটিশও দেখতে চায়, সেই সব কিছু যদি প্রসিডিউর ফলো করে থাকে এমবিসি, সেটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? এবং এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই ডিসেম্বর 15 তারিখে ছেলে মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমাদের দেশে আমাদের ইন্টারভিউ তে কত হতে পারে? আচ্ছা, সেই হিসাবে মনে হয় 3-4 মাসের মধ্যে অথবা 5-6 মাসের মধ্যে অথবা ওনার ইন্টারভিউ আশা করা যেতে পারে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন? এটি আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। না, ডকুমেন্টের দরকার নেই। আপনার ট্রাভেল ডকুমেন্ট যেটা আছে সেটা শো করলে চলবে, যে আপনি লাস্ট টাইম বাংলাদেশ থেকে আপনার 1 ইয়ার বেশি থেকে আমেরিকাতে আসছেন। এবং সেই সাথে দর্শক, আমরা যাদের আজকে প্রশ্ন নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সেই সাথে যাদের প্রশ্ন ফেসবুকেও দিতে পারিনি, কালকে তারাও করতে পারবেন। আর অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যদি সবশেষ অনুষ্ঠানের উপসংহার, আজকের অভিভাষণ, ঢাকা কর্মসূচি সব কিছু। না, অবশ্যই আমি ঢাকা নিয়ে এতটুকু বলতে চাই, যেটা এটা আসলে একটা গ্রহণযোগ্য সলিউশন আসা উচিত, এবং আমার মনে হয় কংগ্রেস সিনেট সেভাবে কাজ করছে। আলটিমেটলি আমার মনে হয় প্রেসিডেন্ট হয়তো বা যে কোনো একটা রিজনেবল একটা সলিউশনে উনিও মত দিবে, আমার যেটা উনিও মত দিবে, এবং আমরা আশা করতেই পারি যে ইতিবাচক একটি সিদ্ধান্ত আসবে অভিবাসন নীতিতে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখেছেন। আগামীকাল ঠিক একই সময় আমরা অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।